আগামী মে পশ্চিম জেলার আসানসোল লোকসভা কেন্দ্রের নির্বাচন জেলা প্রশাসনের তরফে নির্বাচনকে শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে পরিচালনার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি করে চলেছে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় বৈঠক করা হয়েছে বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলে প্রতিনিধিদের নির্বাচন কমিশনের যে সকল গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলি পালন করার নির্দেশিকাও জারি করা হয়েছে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস বিজেপি এবং সিপিএম তারা তাদের প্রার্থী নামের ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেসের তরফে অভিনেতা তথা বিদায়ী সাংসদ শত্রুঘ্ন সিনহা বিজেপি থেকে বিদায়ী সাংসদ সুরেন্দ্র সিং আলিয়া এবং সিপিএমের থেকে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক জাহানারা খান প্রতিদ্বন্দ্বিতা করছে আসানসোল লোকসভা কেন্দ্রের আওতায় পাণ্ডেবেশ্বর রায়নগঞ্জ জামুড়িয়া আসানসোল দক্ষিণ আসানসোল উত্তর কুলটি এবং বারাবনি বিধানসভা কেন্দ্র পড়ে আসানসোল লোকসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা সতেরো লক্ষ চৌষট্টি হাজার আটশো জন এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ন লক্ষ আটশো তেপান্ন জন মহিলা ভোটারের সংখ্যা আট লক্ষ তেষট্টি হাজার নশো জন এবং তৃতীয় লিঙ্গ আটত্রিশ জন আসানসোল লোকসভা কেন্দ্রে পঁচাশি ঊর্ধ্ব ভোটারের সংখ্যা ছ জন এবং প্রতিবন্ধী ভোটারের সংখ্যা এগারো হাজার দুশো একান্ন জন মহিলাদের দ্বারা সঞ্চালিত পোলিং স্টেশনের সংখ্যা পনেরোটি একজেলেরি বুথের সংখ্যা এক হাজার নশো একটি মোট পোলিং স্টেশনের অবস্থানের সংখ্যা এক হাজার পঁচাশি ঊর্ধ্ব ভোটারে এবং প্রতিবন্ধী ভোটারের তালিকা তৈরি করে বাড়ি থেকে ভোটদান পর্ব করা নির্বাচন কমিশনের তরফে নেওয়া হয় নির্বাচন কমিশনের তরফে ভোটারদের সচেতন করা এবং নির্ভীকভাবে ভোটদান করার জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে ভোটাররা যেন নির্ভীকভাবে ভোট দেন সেই জন্য কেন্দ্রীয় বাহিনী চলছে বিভিন্ন এলাকায় টহলদারি ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস